হরে কৃষ্ণ ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণাম রইল। বংশা কল্প তরুভ্যর্ষ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয় মুদিরায়। নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টিকে। নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয়ের সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হয় এবং তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি সুদৃঢ়রূপে প্রতিষ্ঠিত হয়। ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়। হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ, হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ভাগবত বন্দনা পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত যাদুরু নাভিস্তথা এব ষষ্ঠ ভুজান্তরম দুর্যুগলাম তথা নৌ কণ্ঠস্থ রাজন নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লাম একাদশ যাশ্চ ললাটপট্টম শির পিতু দ্বাদশ এব ভাতি তমাদি দেবম করুণা নিধানম তমাল বর্ণম সুহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। আমি আদিদেব করুণানিধান তমাল বর্ণ শ্রীকৃষ্ণের মঙ্গলময় শাব্দিক অবতার, অপার সংসার সাগর পার হবার সেতু স্বরূপ শ্রীমদ্ ভাগবতকে ভজনা করি। এই গ্রন্থ অবতারের দ্বাদশটি স্কন্ধ ভগবানের অঙ্গ স্বরূপ। প্রথম ও দ্বিতীয় স্কন্ধ তার পদযুগল, তৃতীয় ও চতুর্থ স্কন্ধ তার উরুদয়, পঞ্চম তার নাভিদেশ, ষষ্ঠ স্কন্ধ তার বক্ষস্থল, সপ্তম ও অষ্টম স্কন্ধ তার দুই বাহু, নবম স্কন্ধ ভগবানের কণ্ঠদেশ, দশম স্কন্ধ তার হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, একাদশ স্কন্ধ তার ললাট এবং দ্বাদশ স্কন্ধ তার মস্তক। ভাগবত পাঠের শুরুতে যার কৃপায় আমি ভাগবতের কিঞ্চিত দিব্য জ্ঞান লাভ করেছি তিনি হলেন শ্রীমদ্ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের প্রাতুল চরণে প্রণতি ও কৃপা আশীর্বাদ প্রার্থনা। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ ধারাবাহিকভাবে শ্রবণ করছিলাম। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের সপ্তম অধ্যায় তৃণাবর্তাসুরবৎ শ্রবণ করব। এই অধ্যায়ে শকট ভঞ্জন তৃণাবর্তাসুরবৎ এবং শ্রীকৃষ্ণের মুখগহ্বরে বিশ্বরূপ প্রদর্শন লীলা বর্ণিত হয়েছে। শ্রীল সুখদেব গোস্বামী যখন দেখলেন যে মহারাজ পরীক্ষিত শ্রীকৃষ্ণের বাল্যলীলা শ্রবণের জন্য আগ্রহ ভরে প্রতীক্ষা করছেন, তখন তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে বলতে লাগলেন। শ্রীকৃষ্ণের বয়স তখন মাত্র 3 মাস এবং তিনি হামাগুড়ি দিতে শুরু করার আগে উঠে বসার চেষ্টা করছেন। তখন মা যশোদা শিশুর মঙ্গলের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করতে চেয়েছিলেন। সাধারণত এই প্রকার অনুষ্ঠান শিশু সন্তানদের জননীদের নিয়ে অনুষ্ঠিত হয়। মা যশোদা যখন দেখলেন যে কৃষ্ণ ঘুমিয়ে পড়ছেন, তখন অন্যান্য কাজে ব্যস্ত থাকার ফলে তিনি শিশুটিকে একটি শকটের নিচে রেখে অনুষ্ঠানের অন্য কাজে ব্যস্ত হয়েছিলেন। সেই শকটের নিচে একটি দোলা ছিল এবং মা যশোদা নিদ্রিত শিশুটিকে দোলায় শয়ন করিয়েছিলেন। শিশুটি ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ সে জেগে উঠে তার পা দুটি ঊর্ধ্বে সঞ্চালন করতে থাকেন। তার পায়ের আঘাতে সেই শকটটি প্রচণ্ড শব্দ করে ভেঙ্গে পড়ে এবং তাতে যে সমস্ত বস্তু ছিল সেগুলি সব ভেঙ্গে চুরে ছড়িয়ে পড়ে। যে সমস্ত শিশুরা নিকটে খেলা করছিল তারা মা যশোদাকে সংবাদ দেয় যে শকটটি ভেঙ্গে গেছে। তখন মা যশোদা অন্যান্য গোপীদের সঙ্গে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে সেখানে ছুটে আসেন। মা যশোদা তখন তার সন্তানটিকে কোলে নিয়ে স্তন্যপান করাতে থাকেন। তারপর ব্রাহ্মণদের সহায়তায় নানা প্রকার বৈদিক শান্তি সস্তয়ন অনুষ্ঠান করা হয়। শিশুটির প্রকৃত পরিচয় না জেনে ব্রাহ্মণেরা তার প্রতি তাদের আশীর্বাদ বর্ষণ করেন। আর একদিন মা যশোদা যখন তার শিশু সন্তানটিকে কোলে নিয়ে বসেছিলেন, তখন হঠাৎ তার মনে হয়েছিল যেন শিশুটি সারা ব্রহ্মাণ্ডের ভার ধারণ করেছেন। মা যশোদা
অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে শিশুটিকে ভূতলে স্থাপন করেন এবং তখন কংসের ভৃত্য তৃণাবর্ত এক ঘূর্ণিঝড় রূপে সেখানে এসে শিশুটিকে হরণ করে নিয়ে যায়। সমস্ত গোকুল তখন ধুলায় আচ্ছন্ন হয়। তৃণাবর্ত শিশুটিকে হরণ করে নিয়ে যাওয়ায় তার অদর্শনে গোপীরা অত্যন্ত ব্যাকুল হয়ে ক্রন্দন করতে থাকেন। এদিকে তৃণাবর্ত অসুর শিশুটিকে নিয়ে আকাশে উঠে হঠাৎ শিশুটির ভারে ভারাক্রান্ত হওয়ার দরুন আর তাকে বহন করতে অসমর্থ হয়ে তাকে ত্যাগ করতে চাইলেও তা পেরে ওঠে না, কারণ শিশুটি তাকে এমনভাবে জড়িয়ে ধরেছিল যে সে শিশুটিকে তার দেহ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। তৃণাবর্ত তখন অনেক উঁচু থেকে ভূতলে পতিত হয়ে তৎক্ষণাৎ প্রাণ ত্যাগ করে। শিশুটি তখনও তার গলদেশে সংলগ্ন ছিল। এইভাবে অসুরটি ভূপতিত হলে গোপীরা সেই শিশুটিকে দৈত্যের বক্ষস্থল থেকে তুলে নিয়ে মা যশোদার কোলে সমর্পণ করেন। মা যশোদা তখন বিস্ময়ে অভিভূত হয়েছিলেন, কিন্তু যোগমায়ার প্রভাবে কেউই বুঝতে পারেননি শ্রীকৃষ্ণ কে ছিলেন এবং প্রকৃতপক্ষে কি ঘটেছিল। পক্ষান্তরে সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার ফলে সকলে সেই শিশুটির সৌভাগ্যের প্রশংসা করতে শুরু করেছিলেন। নন্দ মহারাজ অবশ্য বসুদেবের অদ্ভুত ভবিষ্যৎবাণীর কথা স্মরণ করে একজন মহাযোগী বলে তার প্রশংসা করতে শুরু করেছিলেন। পরে শিশুটি যখন মা যশোদার কোলে ছিলেন তখন শিশুটি হাই তুলেছিলেন এবং মা যশোদা তখন তার মুখগহ্বরে সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন। এবং আমরা পরবর্তী অধ্যায়ে শ্রীকৃষ্ণের মুখের মধ্যে বিশ্বরূপ প্রদর্শন নামক অধ্যায়টি আমরা শ্রবণ করব। ইতি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের সপ্তম অধ্যায় তৃণাবর্ত অসুর বধ সংক্ষিপ্ত ভাবে সমাপ্ত হল। হরে কৃষ্ণ।